কোথাও গিয়ে পৃথিবীর যেখানেই যাবো আমি গৌরবের সাথে যাবো অনেকের সাথে বেরোনো ওই আট দশ জনের সাথে বেরোলাম আজকের সাথে বেরোলাম কালকের সাথে বেরোলাম এই বন্ধু এই বান্ধবী আমার কোথাও গিয়ে ভালো লাগে না গুড মর্নিং এভরি ওয়ান তো এখন বাজে হচ্ছে পোনে দশটা আর আমি জাস্ট বসলাম বড় এক কাপ কফি নিয়ে আর আমি ঘুম থেকে বেশ কিছুক্ষণ আগেই উঠে গেছি বাট ঘুম থেকে উঠে গৌরবের সাথে কিছুক্ষণ কথা বলছিলাম তো সে কারণে কফি নিয়ে বসতে বসতে একটু লেট হয়ে গেছে আর তোমরা না অনেক দিন ধরে আমার বলো যে একটা আমার মানে হয় না ডে ইন মাই লাইফ টাইপের ভিডিও করতে যেটা লং ব্লগে বা লং ফর্মেটে এবার দেখো সত্যি কথা বলতে এক মিনিটের ভিডিওতে তো আমি সারাদিন কি কি করি কিছু তোমাদের সাথে শেয়ার করতেও পারি না তো বেঁচে 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 অল্প একটুই করতে হয় যেহেতু মাত্র এক মিনিটই টাইম থাকে তো ভাবলাম চলো আজকের দিনটা আমি সারাদিন কি কি করছি না করছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করি তো এখন তো এই জাস্ট উঠলাম তো এখন হচ্ছে কফি খাবো কফি খেতে খেতে একটা মি টাইম কাটাবো একটু লেট হয়ে গেছে জানি এই কারণে বাইরের রোদ একদম পুরো উঠে গেছে বাট স্টিল যেহেতু কফি তো একটা সুন্দর কাটাবো আর সাথে বইও তো এটা হচ্ছে আমার আজকে ব্রেকফাস্ট যেটা হচ্ছে দুটো বয়েলড এগ যেটার সাথে তো আমি একটু চিলি ফ্লেক্সও অ্যাড করে নিয়েছি আর সাথেই যে বসে আছি ল্যাপটপ খুলে এবার সব কাজগুলো মেটাবো আর কাজ মেটাতে মেটাতে ব্রেকফাস্টটা কমপ্লিট করবো আমার তো যেটুকু হলো আর তোমরা তো আমার ব্যাপারে একটা জিনিস জানোই যে আমি যদি টানা একটু বেশিক্ষণ ল্যাপটপের দিকে তাকিয়ে কাজ করি বা কোনো কারণে আমি একটু স্ট্রেস নি সাথে সাথে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় মানে এত মাথা যন্ত্রণা করতে থাকে যে আমার চোখ এরকম বন্ধ হয়ে যায় চোখ মেলতে পারি না তো সত্যি বলতে এই হেডেকটা আর একদমই নেওয়া যায় না আর সেই কারণে তো এটার একটা আমি ফাইনালি সলিউশনও বার করেছি যাতে রিল্যাক্সেশনের মাধ্যমে আমি আমার এই মাথা যন্ত্রণা কমাতে পারি আর সেটা হচ্ছে আগারোরে হেড ড্যান্ড স্কাল্প ম্যাসাজার বা এটা তো আমি লাস্ট কয়েকদিন ধরেই ইউজ করছি মানে শুধু মাথা যন্ত্রণা না র্যান্ডামলি একটু হেড ম্যাসাজ করার জন্যও বা আমি যদি হেয়ার অয়েল অ্যাপ্লাই করি সেই টাইমে ইভেন শ্যাম্পু দিলেও আমি এই হেড ম্যাসাজারটা ইউজ করি তো ভাবলাম এটা আজকে তোমাদের সাথে শেয়ারও করি তো এটা হচ্ছে আগারোর হেড ড্যান্স স্কাল্প ম্যাসাজার যেটা তো একদমই ছোটোখাটো আর কম্প্যাক্ট একটা প্রোডাক্ট আর এটার পিছনে আছে চারটি সিলিকন হেড আর এটা হচ্ছে এই প্রোডাক্টটার পাওয়ার বাটন অ্যান্ড এটা তো একদমই ওয়ান বাটন মডার্ন অপারেশন একটা প্রোডাক্ট আর এই হেড ম্যাসেজার সিলিকন হেড গুলো তো ক্লক ওয়াইজ এন্ড অ্যান্টি ক্লক ওয়াইজ একদম থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট হয় আর আগার ওর এই হেড অ্যান্ড স্কাল্প ম্যাসেজারটা তো একটা রিচার্জেবল প্রোডাক্ট তো এটার সাথে তো তোমরা একটা পাওয়ার কেবেল পেয়ে যাবে আর এটার সাথে তো আলাদা করে একটা স্ট্রাপও দেওয়া আছে যেটা ম্যাসেজারটার সাথে অ্যাটাচ করা যায় ফলে এটা হ্যাং করতে বা হোল্ড করতেও অনেকটা ইজি হয়ে যায় তো এই হেড ম্যাসেজারটা তো এতটাই রিল্যাক্সিং যে এটা আমাদের হেড এক্স স্ট্রেস এগুলো তো রিলিফ করেই বাট তার সাথে সাথে এটা আমাদের স্ক্যাল্প এক্স ট করতে হেল্প করে ফলে এটা আমাদের হেয়ার গ্রোথের জন্যও কাজে লাগে আর তার সাথে সাথে এটা আমাদের স্ক্যাল্পকে ক্লিনও করে আই মিন তোমরা এটা শ্যাম্পু দেওয়ার সময় ইউজ করতে পারবে আর তার সাথে সাথে তো এটা হেয়ার অয়েলিংয়ের সময় ইউজ করা যায় আর এই প্রোডাক্টটা দিয়ে তো আমি হেডের সাথে সাথে নেক এরিয়াটাও ম্যাসাজ করে নিই অ্যান্ড এই মাসাজারটার তো সিলিকন হেডগুলোর বিল্ড কোয়ালিটিও খুবই ভালো আর তার সাথে এই হেডগুলো রিমুভ করা যায় ফলে এটা ক্লিনিংয়ের জন্য খুবই ইজি হয়ে যায় আর তার সাথে তো এই প্রোডাক্টটা একদম ওয়াটার প্রুফও তো এটার সাথে তোমরা একটা ম্যানুয়াল আর তার সাথে ওয়ারেন্টি কার্ডও পেয়ে যাবে তো এটা দিয়ে মাত্র দশ মিনিট হেড মাসাজ করার পরে তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার চোখ মুখ অলরেডি কতটা বেশি ফ্রেশ লাগছে কারণ আমার যেটুকু যা মাথা যন্ত্রণা করছিল সেটুকু যে নিমেষের মধ্যে গায়েব হয়ে গেছে কারণ এটা দিয়ে এত রিল্যাক্সিং একটা হেড মাসাজ হয় তো এই প্রোডাক্টটা তো আমি মনে করি সবার কাছে থাকা দরকার মানে এটা এত টাইম মাস্ট বাই একটা প্রোডাক্ট তো আগারোরই হেডেন্স কাল্প ম্যাসাজারটা তো আমি নিয়েছি অ্যামাজন থেকে তো আমি প্রোডাক্টটার লিঙ্ক ডেসক্রিপশন আর ফার্স্ট কমেন্টে দিয়ে দিয়েছি তো তোমরা চেক করে নিও তো এটা তো হচ্ছে আমার আজকের দিনের তিন নাম্বার পার্সেল তো সকালে অলরেডি দুটো চলে এসেছিলো আর নাইকার পার্সেলটাই জাস্ট আসলো তো সারাদিনের মধ্যে এই পার্সেল আনবক্সিং করার পার্টটা তো থাকে আমার সবচেয়ে ফেভারিট একটা পার্ট আর এরকম বড় বড় তিনটে পার্সেল চলে এসেছে আর এখন আমি ওয়েট করবো সেটা আনবক্সিং করার জন্য সেটা তো হতেই পারে না তো এখন ফটাফট আনবক্সিং করে ফেলি আর এগুলো এখানে যে কটা জিনিস আছে সবগুলোই আমার পারচেস করা মানে আমি অর্ডার করে রেখেছিলাম আজকে ফাইনালি এসছে তো ফার্স্টেই শুরু করছি হচ্ছে এই পার্সেলটা দিয়ে ভাবছিলাম এটা ফাঁকা এটার মধ্যে জিনিস আছে তো এটা হচ্ছে এলফ কসমেটিক্সের আমার একটা আইব্রো পেন্সিল অর্ডার করা ছিল তো সেটাই এর আগে আমি যে আইব্রো পেন্সিলটি ইউজ করতাম সেটা পুরোপুরি শেষ হয়ে গেছে মানে এটা আজকে এসছে মানে এরপর আমার এটা দিয়ে ইউজ করা স্টার্ট করতে হবে তো এই যে হচ্ছে আমার আইব্রো পেনসিল অ্যান্ড এটার মধ্যে আছে হচ্ছে আমি যে শ্যাম্পুটা ইউজ করি সেটা মানে আমি কেরেটিন করার পরে আমার যে শ্যাম্পুটা পার্লার থেকে রেকমেন্ড করেছিল তো সেই শ্যাম্পুটা শেষ হয়ে গেছিল তো সেই শ্যাম্পু অ্যান্ড একটা আইব্রো পেন্সিল তো নাইকার থেকে তো এই দুটো জিনিসই অর্ডার করা ছিল তো এবার তো আনবক্সিং করছি এই মিডিয়াম সাইজের পার্সেলটা ও আচ্ছা এটার মধ্যে আমার আছে হচ্ছে দেখাচ্ছি এই দুটো হচ্ছে উডেন ঢাকনা তো কাচেরই দুটো স্ট্র তো এই যে হচ্ছে মেন প্রোডাক্ট তো আমার অর্ডার করা ছিল এই যে এইটা আমলারগুলো যেটা আমি মেনলি অর্ডার করেছিলাম এই কোল্ড কফি টফি খাওয়ার জন্য একদম পারফেক্টেস্ট সি তো এটা তো প্যাক অফ টুয়েট ছিল তো আমি দুটোই অর্ডার করে দিয়েছি আর আমার কফি বা জুস খাওয়ার জন্য একটু নতুন আত্ম ডেলি কাপ না হলো না সে ইন্টারেস্টটা আসে না মানে হয় না ডেইলি সেম কফি খাচ্ছি সেম কোল্ড কফি খাচ্ছি তো অ্যাটলিস্ট গ্লাসটা বা কাপটা তো নতুন দরকার তো এই যে হচ্ছে সেকেন্ড কাপ তো এটার মধ্যে তো ছিল এই দুটো টামলার বা গ্লাস বা কাপ যাই সিপ না সিপার তো এটা না এগুলোকে মেবি টামলার বলে তো ফাইনালি এবার আনবক্সিং করবো হচ্ছে এই পার্সেলটা এটা হচ্ছে সবচেয়ে বড় সড়ো অ্যান্ড আই থিঙ্ক এটার মধ্যে সবচেয়ে কম জিনিস আছে তো অ্যামাজন থেকে তো আমার অর্ডার করা ছিল হচ্ছে দু প্যাকেট পাস্তা যেহেতু আমি বাড়িতে যখন পাস্তা বানাই বা কিছু তো আমি ডিজানোর এই পাস্তাটাই ইউজ করি তো একদমই শেষ হয়ে গেছিলো তো একবারে দু প্যাকেটই অর্ডার করে দিয়েছি তো এটা তো হচ্ছে ডিজানোর পেনি পাস্তা তো এটা হচ্ছে তৈরি পুরো হান্ড্রেড পারসেন্ট ডুরাম হুইট অ্যান্ড সেমোলিনা পাস্তা মানে এটা সুজি তৈরি ফলে এটার মধ্যে কোন রকম কোনো ময়দা বা কিচ্ছু নেই তো টোটালি হেলদি একটা পাস্তা তো সে কারণে আমি এই পাস্তাটি অর্ডার করি আর যখন খাই এটাই খাই তো একবারে তো দু প্যাকেট আনিয়ে নিয়েছি তো অনেকদিন চলে যাবে তো আমার তো এই কটা অর্ডার করা ছিল তো আজকের মতো আনবক্সিং পার ডান তো আমি তো সুন্দর করে একটু সেজে গুজে রেডি হয়ে নিয়েছি কারণ এখন আমি আর মা একটু বেরোবো আমি আর মা আজকে অনেকদিন পর ডিসাইড করেছি যে সন্ধ্যেবেলা একটু ঘুরতে যাব। কারণ অনেক দিন হয়ে গেছে একটু কোথাও ঘুরতে যাওয়ার জন্য বেরোই না আর ঘুরতে যাওয়ার থেকে মেন কথা হচ্ছে সেইভাবে বেরোনোই হয় না মানে লাস্ট যে কবে আমি আর মা গেছিলাম একটু গ্রসারি শপিং করতে আর তাছাড়া এক একটু জন্য বেরিয়েছিলাম পুজো টুজো দিতে যাওয়ার জন্য তাছাড়া তো সেরকম বাড়ির থেকে বেরোনই হয়নি ঘুরতে যাওয়া তো অনেক দূরের কথা তো সেই কারণে আজকে আমি ওর মানে ডিসাইড করলাম যে যাই সন্ধ্যাবেলায় বেরিয়ে একটু ঘুরে আসি আর সত্যি বলতে কি আমি একা একা কোথাও যাই না মানে একটুখানিও যাই না আমি সেই কোন একটু কলেজ স্কুলেও একা একা খুব কমই যেতাম তো সেরকম আমার ভালো লাগে না তো আমি কোথাও যাই আইদার আমার মা বাবার সাথে যাই আর নয়তো আমি গৌরবের সাথে বেরোই আর মা বাবার সাথে তো ডেলি ডেলি মানুষ ঘুরতে বেরোয় অ্যাটলিস্ট একটা এজের পরে তো না ইভেন ছোটোবেলাও মা বাবা এমন না ছেলেমেয়ে নিয়ে ডেলি ঘুরতে বেরিয়ে পড়ে ওই মাসে একদিন বছরে একদিনই ঘুরতে নিয়ে যায় আর সত্যি বলতে আমি কোথাও গিয়ে অনেকের সাথে বেরোনো ওই আট দশজনের সাথে বেরোলাম আজকের সাথে বেরোলাম কালকের সাথে বেরোলাম এই বন্ধু এই বান্ধবী আমার কোথাও গিয়ে ভালো লাগে না তো আমি কোথাও গিয়ে পৃথিবীর যেখানেই যাবো আমি গৌরবের সাথে যাবো আর এদিকে আমি যেখানেই যাবো মা বাবার সাথে যাবো আমার এনাফ এর মেন্টালিটি ওরকম ওর এরকম তার এরকম ওরকমের দরকারই নেই জীবনে কোনো রকম এসব কনফিউশনই দরকার নেই কারণ একটা দুটো মানুষই লাইফে এনাফ তো অনেক কথা হয়ে গেছে আর আমি তো এখানে রেডি হয়েও গেছি তো মায়ের ঘরে রেডি হচ্ছে তো মা রেডি হলে মায়ের সাথে বেরোবো তো আমার আর আজকে প্ল্যানিং আছে একটু বেরিয়ে শপিংয়ে যাবো শপিং করব তারপর হয়তো একটু খাওয়া দাওয়া করতে যাবো তো সব কিছু করে টরে একটা সুন্দর টাইম কাটাবো কাটিয়ে দেন বাড়ি করবো তো সেই কারণে একটু রেডি হয়েছি যে ঘুরতে বেরোচ্ছি একটু রেডি সুন্দরভাবে তো রেডিও দরকার তো আজকে অনেক দিন পরেই রেড টপটা পড়েছি আর সাথে পরেছি হচ্ছে এই আমার একটা স্কিনি জিন্স তো দেখি মার কত দূর হলো আমার আর মায়ের শপিংয়ের চয়েসটা তো অলমোস্ট একই রকম আমরা যে কোনো জায়গায় শপিং করতে গেলে সবার ফার্স্টে কাপ প্লেট বাটি এইসব যদি থাকে তো সেদিকেই আগে যাই আর আজকে যেহেতু আমরা অনেকদিন দিন পর শপিং করতে এসেছি তো সেই কারণে তো মা আর আমি শপিং করতে এত ব্যস্ত হয়ে গেছিলাম যে ঠিক করে আর শেষে ব্লগের ক্লিপও নেওয়া হয়নি আমি আর মা তো এই যে বিশাল থেকে শপিং করে বেরোলাম তো শপিং তো ডান আর এবার যাব ভাবছি একটু মোড়ের গ্রসারি স্টোরের দিকে কারণ টুকটাক কয়েকটা গ্রসারি জিনিস নেওয়ার আছে তো বেরিয়েছি যখন তো একবারে তো এখন বাজে হচ্ছে অলমোস্ট নটা তো আমার মার তো সব রকম শপিং টপিং পারপাস বেরিয়েছিলাম আর শপিং টপিং অনেক করে এবার চলে এসেছি একটু খাওয়া দাওয়া করতে তো এসে হচ্ছে আমরা অর্ডার করেছি এক প্লেট চিকেন নুডলস চিকেন হাক্কা নুডলস আর তার সাথে চিলি চিকেন তখন ওয়েট করছি খিদেও পেয়ে গেছে সেই কখন বেরিয়েছি দু ঘন্টা তো হয়ে গেছে অলমোস্ট তো তো এই যে এসে গেছে আমাদের চিকেন হাক্কা নুডলস আর এটা হচ্ছে ড্রাই চিলি চিকেন দেখলেই মনে হচ্ছে ঝাল হবে তুমি তো ঝাল খাও না কি করবা তো এই যে আমার প্লেট আর আমি খাওয়া স্টার্ট করি সুন্দর সুন্দর বেরিয়ে শপিং টপিং করে একটা ডিনার ডেটও কাটিয়ে নিলাম আর আসার সময় বাবার জন্য হচ্ছে নিয়ে এসেছি তো বাবা যেহেতু আর যায়নি তো সবকিছু কমপ্লিট কমপ্লিট করে জাস্ট এখন আমরা বাড়ির দিকে ঢুকছি তো বাড়িতে ফিরে আমার কিছু কাজ ছিল তো সেই কারণে ড্রেস চেঞ্জ করে বসে গেছিলাম সেই কাজগুলো মেটাতে তো এই জাস্ট কাজ কমপ্লিট হলো তো এখনও তো আমার চোখ মুখ ধোয়া হয়নি তো এখন গিয়ে ফেস ওয়াশ করবো আর এখন বাজে অলমোস্ট এগারোটা না এগারোটাই বেজে গেছে তো দেখি ফটাফট ফ্রেশ ট্রেশ হয়নি আর আজকে আমি ভেবেছিলাম যে যেহেতু বেরোচ্ছি তো হয়তো আমার টেন থাউজেন্ড স্টেপের ইয়েটা কমপ্লিট হয়েই যাবে টার্গেট বাট হয়নি আজকে অলমোস্ট হয়ে গেছে নাইন থাউজেন্ড থার্টি ফোর হয়েছে তো লাস্ট কদিন ধরে তো বাড়ি থাকছিলাম বলে ফাইভ থাউজেন্ড স্টেপের টার্গেট রাখছিলাম তো আজকে ভেবেছিলাম টেন থাউজেন্ড হয়ে যাবে তো ভাবছি এখন আমি টার্গেট কমপ্লিট করেই ছাড়বো তো দেখি একবার ফ্রেশ ড্রেশও একটুখানি বাড়ির মধ্যেই হেঁটে নেব যাতে আমার আর মাত্র ওয়ান থাউজেন্ড বাকি আছে সেটা কমপ্লিট হয়ে যায় তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি আই হোপ তোমাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে তো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নতুন একটা এক্সাইটিং ব্লগের সাথে টিল দিন স্টে হ্যাপি বাই